হাই ফ্রেন্ডস, আমি নান্টি। নান্টি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব তেলাপিয়া মাছের ঝাল। এই রেসিপিটা কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দিন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমে আমি এই তেলাপিয়া মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, এবার এটাকে আমি ফ্রাই করে নেব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে মাছটা ফ্রাই করার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। লক্ষ্য রাখতে হবে তেলটা যেন ভালোভাবেই গরম হয়, নাহলে মাছটা কড়াইতে লেগে যেতে পারে। 1 পিট ভালোভাবে হয়ে গেলে আমি আর 1 পিট উল্টে দেব। আমি সবগুলো এভাবেই ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে আর কালো জিরে কিছুটা পরিমাণ, আর 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না জিরের কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখুন জিরেটা হালকা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1টা পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যাতে নরম হয় তার জন্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। দেখুন পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব, ভালোভাবে এটাকেও ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1টা পেঁয়াজের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে এর সাথে মিক্স করে নেব। মশলাগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে ভালোভাবেই মশলার সঙ্গে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 1টা টমেটো পেস্ট দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1টা গ্রেট করা আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মশলার সঙ্গে আলুটা ভালোভাবেই কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। এখানে আপনাদের পছন্দ মতো জলটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে ভুলে যাবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা। এবার এটাকে আমি 2 মিনিটের মতো হতে দেব। দেখুন তরকারিটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করা মাছ। মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেব।
দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। এবার মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে দেব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে দিন আর পাশে থাকে বেল ঘন্টাটা দাবিয়ে দিন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবশেষে অ্যাড করব গরম মশলা আর সামান্য ঘি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার তেলাপিয়া মাছের ঝাল। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দিন আর রেসিপিটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। টেক কেয়ার, বাই বাই।